السلام عليكم. وعليكم السلام ورحمة الله. جی ہمارا پرشن ہے اسلامک آئین مانا تو فرض تمنی ہمارے راشٹری آئین مانا فرض ایکتر ہمارا کونٹی ہاں بولن بولن فالو کرব کونٹی آگے فالو کرব কোনটি ফলো করব অর্থাৎ আমরা কোনটি অনুসরণ করব জি থাকুন আপনি আমাদের বাংলা টিভির সাথে এটা পরিষ্কার জেনির যে ইসলামে যেটা বিধান দিয়েছে সেইটাই তো আল্লাহর বিধান এবং আমাদের বাংলাদেশ সরকারের তো এটা ঘোষণা যে কোরআনের কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক হয় রাসূলুল্লাহর ঘোষণায় কোনো শরীয়তের আইন দেওয়া হয় তার সঙ্গে সাংঘর্ষিক হয় এই ধরনের কোনো বিধান আমাদের সরকার দিচ্ছেন না জি আর যদি কোনো ব্যক্তিগতভাবে বা কোনো সামাজিকভাবে যদি কেউ এমন কিছু করে থাকে যেটা কোরআন এবং আল্লাহর রাসূলের হাদিসের বিরোধী পালন করবার কোনো সুযোগ নাই মানে কোনো সুযোগ নাই কোনো সুযোগ আমরা বিবিচার নিয়ে যেমনটি আপনি বলছিলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি আমি একটু জানতে চাচ্ছিলাম আমার ছেলের নাম আমি রেখেছিলাম আলী মুমি আলী এখন ওর 10 বছর বয়স এখন পরে জানলাম যে মুমি তো একটা মৃত্যুদাতা এখন আমি নামটা চেঞ্জ করতে চাচ্ছি এখন আমি আচ্ছা আবার আকিকা দিতে হবে নাকি মানে আকিকা কি আপনি দিয়েছিলেন আপনি আকিকা কি দিয়েছিলেন আকিকা যখন নাম দেওয়া হয়েছে এখন আপনি আপনি চাচ্ছেন নামটি পরিবর্তন করতে তাই তো জি জি আচ্ছা জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আল্লামা যিনি কি রয়েছেন লাখো কোটি আলেমের উস্তাদ তিনি একটি নাম দিবেন এখন বলবেন আপনি একটু উদয় করে সেই নামটি গ্রহণ করবেন উনি একটি নাম আগে কি নাম রাখছিলেন বলে বললেন তিনি যেটা মানে মোহিত এই টাইপের হয়তো কিছু একটা কি রেখেছেন আমি ক্লিয়ার না মোহিত মোহিত আল্লাহ রাব্বুল আলামিনের নাম এটা কোনো বান্দার নাম হতে পারে না সেখানে আব্দুল জুড়ে দিতে হবে আব্দুল মোহিত আচ্ছা কিন্তু একটি নাম আপনি কি নির্ধারণ করে দেন বোন সেটা হয়তো আব্দুর রহমান নাম আপনার যদি পছন্দ হয় আল্লাহর নবী বলতেন আব্দুল্লাহ আব্দুর রহমান অনুরূপভাবে কিছু মানে এই এই কয়েকটার মধ্যে আপনি কি নিয়ে নেন আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম এবং আচ্ছা আরেকটা বিষয় সেখানে কি আকিকা তো আর কি দেওয়ার প্রয়োজন না না আকিকা একবার তো নামের সাথে আকিকার কোনো সম্পর্ক কোনো সম্পর্ক নাই আল্লাহ তাআলা ওই ছেলেটাকে যেন সারা জীবন সুস্থ রাখেন এবং তাকে যেন মস্তিষ্ক দান করেন বিভিন্ন নিয়েতে আকিকা দিতে হয় আল্লাহ আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণ সুস্থ রাখেন এবং রোগ ব্যাধি থেকে মুক্তি দান করেন জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালাম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমি খুলনা থেকে বলছি শহীদুল জি বলছিলাম যে জন্মদিন হচ্ছে কেক কাটা যায় কি না এটা তো মোমবাতি না জ্বালায় কি কেক কাটা চলে আচ্ছা মোমবাতি না জ্বালিয়ে কেক কাটা যাবে কিনা জন্মদিনে জি ঠাকুর আপনি বাংলা টিভির সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন জন্মদিন পালন করা আবার একটা ট্রেডিশন আছে যেটা হয়তো আমরা পাশ্চাত্যের সাথে আমরা একটু ফলো করি এটা ফলো করি এটা একটা সামাজিক ভাবে এটা ইসলামে কোনো এই ধরনের জন্মদিন পালনের কোনো নির্দেশনা নাই ইসলামে নাই এবং এলাউ করে না ইসলামে সাধারণত তার মস্তিষ্কের বৃদ্ধির জন্য তাহলে সেটা তো জায়েজ হতে কিন্তু এই ধরনের কেক কাটা বা পার্টি কাটা এগুলো ইসলামে এলাউ করে না এটা ইসলামে অনুমোদিত না সুন্নাত না জি